বর্ষায় হাতির ঝিলের পানি ব্যাপক পরিমাণে বেড়ে গেছে, আর যার কারণে গুলশান এখন হুমকির মুখে। গুলশানের এক নম্বর থেকে শুটিং ক্লাব পর্যন্ত রাস্তাটি এখন হুমকির মুখে, অর্থাৎ গুলশানই ভেঙে যেতে পারে। কী ভয়ঙ্কর অবস্থা! এই বিশাল উচ্চ ভবনগুলো ঝুঁকির মুখে আছে, ভাঙনের মুখে। গাছ পড়ে গেছে, কলা গাছ, মেহগনি গাছ বা অন্যান্য গাছ কিন্তু ভেঙে যাচ্ছে, একদম শেকড় উপড়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একদম কিনারে চলে আসছে, মানে বাঁধ যে ছিল মানে ঠিক সড়ক ক্লাস্টার লেক ড্রাইভ রোড। নিচে অনেক বড় ফাটল, বিশাল ফাটল, মানে যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। গাছগাছালির কারণে রক্ষা, ইতিমধ্যেই নিম গাছ পড়ে গেছে, তাই না? নিম গাছ পড়ে গেছে, কাঁঠাল গাছ পড়ে গেছে। তোমার কি মনে হয় ভেঙে যাবে? হ্যাঁ, আচ্ছা, আমাদের সঙ্গে এক টোকাই ভাই, সে বলল গুলশান ভেঙে যাবে। বড়লোক ভেঙে গেলেই তো ভালো, তাই না? ওরা বুঝবে তখন গরিবের মূল্য কী, তাই না? ঠিক এই পাশে একটা নারকেল গাছ উপড়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। এই রাস্তাটা খুবই পরিচিত, মানে যারা মেইন রোড দিয়ে যায় না, তারা গুলশান শুটিং ক্লাব কিংবা হাতিরঝিল যাওয়ার মুখে এই রাস্তাটি খুবই পরিচিত, খুবই কিনারায় চলে আসছে। কি বড় বড় বিল্ডিং, সুউচ্চ বিল্ডিং, লেক ড্রাইভের লেকের সাথেই বড় বড় দালান, খুবই সুরক্ষিত, দারুণ পরিবেশ, বাতাস পাওয়া যায়, একদম বিনে পয়সায় বাতাস, ঢাকা শহরের চেয়ে বেশি আর কি পাবেন আপনি। সো হাতির ঝিলে পানি বাড়ছে, আর এই ওয়াটার বোট চলতেছে, যার কারণে এর ঢেউ এসে লাগে। ওয়াটার বোট একটা কারণ ভাঙনের জন্য। কার্যত কোনো পদক্ষেপ দেখতে পাইনি এটা রক্ষা করার জন্য। পানি এরকম বাড়তে থাকলে দুই তিন দিনের মধ্যে এই বিল্ডিংগুলো হুমকির মুখে পড়ে যাবে। খুব দ্রুত সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়িত্ব নেওয়া উচিত। খুবই ভয়ঙ্কর অবস্থা, মানে আর 5 ফিট বলেই এই বিল্ডিংগুলো ধসে যাবে, মাত্র 5 ফিট জায়গা বাকি আছে বিল্ডিং ভাঙতে, আর মাত্র 5 ফিট জায়গা, দেখছে ভয়ঙ্কর অবস্থা। পাশে আরও ভয়াবহ অবস্থা, অর্থাৎ এই বিল্ডিংটা ধসে পড়তে আর 5 ফিট হলেই এটা ভেঙে যাবে। ইতিমধ্যেই নিচে পানি কিন্তু
চলে এসেছে, মানে নিচের অংশটা খালি হয়ে গেছে, এটা শুধু পড়ে যাওয়া বাকি। প্রচুর ময়লা আবর্জনা, এসব আসলে বড়লোকেরাই ফেলে। এই ঢাকা শহরে যত বড়লোক তত ছোট লোক, এরাই কিন্তু ময়লা ফেলে, নাহলে এখানে ময়লা কী করে আসবে। এই গাছটাও ঝুঁকির মুখে, মানে ভেঙে যাচ্ছে আর কি, একদম শূন্য হয়ে আছে নিচের অংশটা, পড়ে যাওয়া বাকি। একদম ভিতরে একদম ফাঁকা হয়ে গেছে, ভিতরে দেখা যাচ্ছে। এই হচ্ছে রাস্তার ভিতরে অংশটা, একদম ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। অর্থাৎ এই বিল্ডিংটা ব্যাপকভাবে ঝুঁকির মুখে আছে। এই বিল্ডিং অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়ায় আছি এর নিচে আসলে মাটি নেই, এমন অবস্থায় এই জায়গাটা অলরেডি এটা ইফেক্ট করছে, কারণ এটা রাস্তা ধসে গেছে। এই যে ঠিক ফাটল ধরা পড়ছে, তার মানে এই বিল্ডিংটা যদি ঝুঁকিপূর্ণ হয়, দ্যাটস মিন এই বিল্ডিং ঝুঁকিপূর্ণ হওয়া মানে হচ্ছে গুলশানটাই হুমকির মুখে, বন্যার পানি চলে আসছে গুলশান, এটা ভাবতে অবাক লাগছে, বাট ইটস ট্রু যে এটা হতে যাচ্ছে আর কি। এখান থেকে বিষয়টা আরও স্পষ্ট বোঝা যায়, পুরোটাই ব্ল্যাঙ্ক, ফাঁকা হয়ে গেছে। আমি জানি না এটা কেউ দেখতে পেয়েছে কিনা, বা কেউ জানিয়েছে কিনা সিটি কর্পোরেশনকে, বা গুলশান লেক যারা সোসাইটি আছে তাদেরও আসলে এটা দেখা উচিত। আর এই যে স্পিড বোটগুলো, বা যেটা আমরা ওয়াটার বোট বলি, হাতের ঝিলে চলাচল করে, এদের কারণে কিন্তু অনেক সময় এই ধসটা আসে, মানে ভাঙনটা আসে। আসলে কারণটা হচ্ছে যখন যায় এই বোটগুলো তখন কিন্তু পানির ধাক্কা লাগে, আর পানির ধাক্কার কারণে মাটিটা শূন্য হয়ে যায়, মাটির একটা পাটল ধরে। তো এটা একটা কারণ দেখতে পাচ্ছি। সো গুলশান আসলে হুমকির মুখে, আমি আরও একটু হয়তো দেখাতে পারবো সামনে গেলে। এটা হচ্ছে খুবই পপুলার রোড, খুব নিরিবিলি রাস্তা, গুলশান এক থেকে শুটিং ক্লাব যাওয়ার যে রাস্তাটা, ময়লার একটা বস্তা, ময়লার বস্তা না মানুষের বস্তা কে জানায়।